আজকে বানিয়ে নেব নানান রকম সবজি দিয়ে সুন্দর করে খিচুড়ি তো আমি আগে থেকেই চালটা আর ডালটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম এবারে দিয়ে দেব হাড়িতে আমি হাঁড়িতে একেবারেই করছি হাঁড়ির মধ্যে দিয়ে দেব তেজপাতা ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন জিরে ফোড়ন ব্যাস এই থাকবে আমার ফোড়ন তা আদাটা আমি পরে অ্যাড করবো তারপরে আমি সবজিগুলো দিয়ে দিলাম তারপরে আদাটা আমি অ্যাড করে দিলাম আর দেব হচ্ছে টমেটো এবার ভালো করে একটুখানি নাড়াচাড়া করব। হ্যাঁ একটু কষে নেবো ভালো করে কষে নেওয়ার পর চাল আর ডালটা যেটা ধুয়ে রেখে দিয়েছিলাম রোস্ট করে ধুয়ে আমি রেখে দিই এরকম করে মানে আমার টেকনিকে এটা আমি করছি তোমরা তোমাদের মতন করতেই পারো তো খুব কম টাইমে এটা হয়ে যায় তো আমি এবার এটা মিশিয়ে দেব এর মধ্যে চাল আর ডালটা আমার ভিডিও ভালো লাগলে ফলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও কিন্তু বন্ধুরা তো আমি নানা রকম রান্নার ভিডিও দিয়ে থাকি বা নানান রকমের ভিডিও দিয়ে থাকি বন্ধুরা তোমরা লাইক কমেন্ট করলে বা ফলো দিলে আর নতুন নতুন ভিডিও দিতে আমি আগ্রহী হব এবার কেমন চট জলদি বানিয়ে ফেলছি দেখো খিচুড়িটা ঝট করে এবার হয়ে যাবে বেশি টাইমই নেবে না এবার একটু আমি কষে নিচ্ছি কষে নিয়ে আমারকে গরম জল অ্যাড করবো যারা যারা গরম জল অ্যাড করলে আরও বেশি ভালো হয় আমার খিচুড়ি রেডি খিচুড়ির মধ্যে দিয়েছিলাম কুমড়ো পটল আলু টমেটো টমেটোটা পরে অ্যাড করে দিয়েছিলাম আর আদা তো দেখলেই আদা তো লাগেই নিরামিষ খিচুড়ি হুম এই হলো আমার বাপর ভাজা আজকে খিচুড়ি হচ্ছে ডিনার শনিবার রাত